নমস্কার বন্ধুরা এসেন্সিয়াল হেলথ টিপসে আপনাদের স্বাগত আজ আমি বলবো ইমপ্লান্টেশানকে সাকসেসফুল বানানোর জন্য আমাদের কি করা উচিত ও কি করা উচিত নয় ভিডিওটা পুরোপুরি অবশ্যই দেখবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান বেলটা অবশ্যই অন করবেন কারণ এই চ্যানেলে অনেক নতুন তথ্য নিয়ে আলোচনা করা হয় যেটা আপনাদের পার্সোনাল লাইফে খুবই ইউজফুল তো বন্ধুরা ইমপ্ল্যান্টেশনের সময় আপনাদের খুব সাবধানে থাকা উচিত যেসব এক্সারসাইজগুলো বডিতে খুব হিট ক্রিয়েট করে সেগুলো করা একদমই উচিত নয় এবার জানব কি কি এক্সারসাইজ করা উচিত বিপরীত করণী আসন করতে হবে আপনাদের বাটারফ্লাই আসন করতে হবে হালকা ব্রিদিং এক্সারসাইজ করা উচিত প্রত্যেক দিন সকালে প্রাণায়াম করা উচিত যাতে মন অনেক পিসফুল থাকতে পারে কারণ অনেক মহিলাই প্রেগনেন্সির জন্য প্রচণ্ড স্ট্রেসের মধ্যে থাকে এবার জানব আমাদের কি কি খাবার খাওয়া উচিত যেটা আমাদের ইমপ্লান্টেশনে সাহায্য করবে যেমন বেদানা এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা জড়ায়ুতে এন্ডোমেট্রিয়ামের লাইনিংকে মজবুত বানাতে সাহায্য করে এবং কনসিভ করতেও খুবই হেল্প করে প্রত্যেক দিন একটি করে বেদানা খাওয়া উচিত তবে যদি আপনি বেদানার জুস খেতে চান তাহলে দেড়শো এম থেকে দুশো এম খাবেন এর থেকে বেশি খাওয়া উচিত নয় বিট এবং গাজরের জুস করেও খেতে পারেন এর মধ্যেও প্রচুর পরিমাণে আয়রন থাকে যেটা প্রেগনেন্সি বুস্ট করতে সাহায্য করে ভিটামিন সিরিজ খাবার খাওয়া উচিত যেমন লেবু পেয়ারা কাঁচা লঙ্কা বাঁধাকপি পালং শাক ফুলকপি মটরশুঁটি তবে এই খাবারগুলোর মধ্যেও প্রচুর পরিমাণে আয়রনও থাকে যেটাও প্রেগনেন্সি বুস্ট করতে সাহায্য করে ভিটামিন বি কমপ্লেক্স যেমন মাংস দুধ ডিম নাট শাক সবজি মাছ যেমন যেসব খাবার জিয়াই জাতীয় সেগুলো খেতে হবে ফাইবার জাতীয় খাবার বাদাম ড্রাই ফ্রুট যদি শরীর গরম হয় তাহলে রাতে ভিজিয়ে সকালে খেতে পারেন তাহলে নিউট্রিশানও খুবই ভালো পাওয়া যায় এবং ডাইজেশানে কোনো প্রবলেম হয় না কোনো কিছু খাবার যেমন আদা দারচিনি শরীরকে যদি গরম করে দেয় তাহলে ইমপ্ল্যান্টেশনের সময় খাওয়া উচিত নয় এছাড়া পিসিওডি যাদের থাকে তাদেরও আদা দারচিনি এই ইমপ্লান্টেশনের সময় খাওয়া একদমই উচিত নয় সানফ্লাওয়ার সিডস সানফ্লাওয়ার বাটার আপনারা খেতে পারেন যেটা ইমপ্লান্টেশনে খুবই হেল্প করে এক্সারসাইজ এবং ডায়েট যেমন খুবই ইম্পর্টেন্ট ইমপ্লান্টেশনের জন্য তেমনি আমাদের স্ট্রেস এই প্রেগনেন্সিতে বাধা দেয় মেন্টালি হেলদি থাকার জন্য নিজেকে ব্যস্ত রাখুন মিউজিক থেরাপি নিন নিজেকে খুশি রাখার চেষ্টা করুন ফ্রি মেডিটেশন ওয়ার্কশপ আছে যেখানে টোল ফ্রি নাম্বার নাম্বারে আপনারা কন্টাক্ট করে ফ্রিতেই মেডিটেশান করতে পারেন এবং নিজের মনকে শান্ত রাখতে পারেন এবার যেটা বলবো খুবই ইম্পর্টেন্ট স্পেশালি শীতের জন্য এই থেরাপি চীনে খুবই প্রচলিত ট্র্যাডিশনাল চাইনিজ থেরাপি এর অনেক বেনিফিট এবং আউটকাম আছে সারা পৃথিবীর মানুষ যারা এই টেকনিক ফলো করছেন তারা এর খুব ভালো ফল অবশ্যই পেয়েছেন আমাদের পায়ের নিচের যে তলটা আছে যেটা ইউটেরাসের সাথে ডিরেক্ট কানেক্টেড কারণ বন্ধুরা আমাদের হাতের তালু এবং পায়ের তালুতে কিছু পয়েন্ট আছে যেটা ডিরেক্ট কিছু অর্গানের সাথে কানেক্টেড যেমন লিভার কিডনি ব্রেন আই ইউটরাস সেরকমই আমাদের পা ডিরেক্ট ইউটারাসের সাথে যোগাযোগ আছে শীতে পা যদি খোলা এবং ঠান্ডা থাকে তাহলে জড়ায়ু ঠান্ডা হয়ে যায় একটা প্রচলিত কথা আছে যেমন কোল্ড ফিট কোল্ড ইউটেরাস ওয়ার্ম ফিট ওয়ার্ম ইউটেরাস তো বন্ধুরা এই থেরাপি অনুযায়ী ইমপ্লান্টেশানের সময় মানে মাসিকের কুড়ি দিন থেকে তিরিশ দিন এর মধ্যে মোজা পড়ে থাকাটা অবশ্যই চেষ্টা করবেন যদি আপনি মোজা পড়ে থাকেন সব সময় তাহলে খুব ভালো হয় যদি ঘুমানোর সময় আপনার অস্বস্তি হয় তাহলে ঘুমানোর সময় মোজা খুলেও শুতে পারেন শীতের সময় আমাদের শরীরের রক্ত অনেকটাই ঠান্ডা হয়ে যায় এবং এই ঠান্ডা রক্তই সারা শরীরে বইতে থাকে আর এই ঠান্ডা রক্ত বইলে ইমপ্লান্টেশান ফেল হওয়ার চান্স থাকে কিন্তু যদি আপনারা মোজা পড়েন তাহলে পা অনেকটা গরম থাকে এবং এই গরম রক্ত সারা শরীরে বইতে থাকে যেটা জড়ায়ুতে ইমপ্লান্টেশানের জন্য খুবই সাহায্য করে এছাড়া বন্ধুরা হেয়ার ওয়াশ ট্রিক্স ফলো করে অনেক মহিলাই গর্ভবতী হয়েছেন ইমপ্লান্টেশানের সময় মানে মাসিকের কুড়ি দিন থেকে তিরিশ দিন হেয়ার ওয়াশ একদমই করা যাবে না তাতেও ইমপ্ল্যান্টেশন ফেল হতে পারে সেক্ষেত্রে হালকা গরম জলে টাওয়েল ভিজিয়ে চুলটা টাওয়েল দিয়ে ক্লিন করে নিতে পারেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও এলে প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন অল বাটন ক্লিক করবেন যাতে সমস্ত ভিডিও আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ